নাবালিকা বিয়ে বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ রক্ত ঝরল পুলিশের ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ সুন্দরবনের বেড়ানোর সেরা ঠিকানা এস ডি হলিডে কল নাইন নিউজ আপডেট নিবেদন করছে মা লক্ষ্মী হোমস্টে নিউজ আপডেট নিবেদন করছে নাবালিকা বিয়ে বন্ধ করতে গিয়ে রক্তাক্ত পুলিশ গ্রেপ্তার এক এক নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলো খোদ পুলিশ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়া এলাকায় ঘটনায় গুরুতর জখম হয়েছেন ক্যানিং থানার এক এসআই ও দুজন সেভিক ভলেন্টিয়ার স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে সর্দার পাড়ার বাসিন্দা সুব্রত সর্দার তার বছর সতেরো বয়সের নাবালক ছেলের বিয়ের আয়োজন করেছিলেন নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব হাতামারির এক নাবালিকার সাথে এমনকি ওই নাবালিকাকে গত প্রায় চার দিন আগে নিয়ে এসে নিজের বাড়িতে রেখেছিলেন সোমবার রাতে বিয়ের আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ আত্মীয় বন্ধু বান্ধবদের আনাগোনা ছিল ব্যাপক এমন খবর গোপন সূত্রে পৌঁছায় ক্যানিং থানার পুলিশের কাছে নাবালিকার বিয়ে বন্ধ করার জন্য তৎপরতার সাথে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় রাতের অন্ধকারে বিয়ে বাড়িতে পুলিশ পৌঁছালে পুলিশকে সামনে পেয়ে বেধড়ক মারধর করে বিয়ে বিয়ে বিয়েবাড়ির লোকজন ঘটনাস্থলে আক্রান্ত হয় ক্যানিং থানার এক এস ও দুই সিভিক ভলেন্টিয়ার অন্যান্য পুলিশকর্মীরা রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সঞ্জয় মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ অন্যদিকে ঘটনার পর অভিযুক্তরা পলাতক তাদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে ক্যানিং থানার পুলিশ